গরমের মধ্যে স্বস্তি দিতে গোটা বাংলা জুড়ে আবারও ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার 16 তারিখ থেকে এই প্রভাবটি চালু হতে পারে। এছাড়াও এর আগে রবিবার 14 তারিখ এবং শনিবার 13 তারিখ সেই সময়তেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। বাংলার কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টি চলবে, কতটা স্বস্তি পেতে পারে, টেম্পারেচার কতটা বাড়তে পারে, সমুদ্র থেকে কোনো সাইক্লোন অথবা ঘূর্ণিঝড় বাংলার উপরে আসবে কি না, বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। আজ আমরা এই মুহূর্তে 16 তারিখ মঙ্গলবারে পশ্চিমবঙ্গের উপকূল অংশ দীঘা, কন্টাই, এগরা, মোহনপুর, বাতাগং, বাজকুল, ভগবানপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে এই বৃষ্টি রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায়। তার আগে আমরা চলে যাব আজকের দিনের আপডেটে। আজকের দিনের আপডেটে কী বলছে, আজ 12 তারিখ শুক্রবার। এই মুহূর্তের আপডেট অনুযায়ী সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। এবং এই স্যাটেলাইট চিত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ কিন্তু এখন রয়েছে বাংলার বিভিন্ন জেলায়, তবে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আজও বেশ কিছু অংশে রয়েছে। যেখানে আমরা এখনকার যদি দেখি তাহলে এখন বেশ কিছু অংশে মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যেমন খড়গপুর, মেদিনীপুর, পিংলা, সাবেং, ভগবানপুর, কৈশোরী, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, বিনপুর, গোয়ালতর, এছাড়া চাকুলিয়া এবং তার আশেপাশেও আমরা যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, নাগেরপুর, সিরাজগঞ্জ, নলহাটি, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গাগুলোতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সবে মেঘ এখন কিন্তু একটু একটু করে প্রবেশ করছে। আর বাদবাকি যদি দেখি এদিকে ওড়িশা, এদিকে ঝাড়খণ্ড, এই সমস্ত দিকে মধ্যপ্রদেশ, তাছাড়া উত্তরপ্রদেশ এবং বিহার এই জায়গাগুলোতে কিন্তু এই স্টেটগুলোতে পুরো মেঘে কিন্তু ছেয়ে গেছে অনেকাংশ, যার জন্য বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলোতে কিন্তু আজ রয়েছে। বাংলাদেশেরও বেশ কিছু অংশে ময়মনসিংহ, নাগেরপুর, পাবনা, রাজশাহী, বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে আমরা মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আমরা এটাকে যদি বজ্রবিদ্যুৎ মোড় দিকে যাই, তার আগে আমরা একবার দেখে নেব বায়ুর ঝাপটা মোড় যে কোথায় কোথায় ঝড়ো হওয়ায় কত কিলোমিটার বেগে বইতে পারে। একবার সবার প্রথম আমরা বায়ুর দিক এবং গতি মোড়ে গেলাম। বায়ুর দিক এবং গতি মোড়ে গেলে দেখুন কোন জায়গাটায় বায়ু পুরো পরিষ্কার থাকবে, যেমন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, উলবেড়িয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, পান্ডুয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা তেমন একটা ঝড়ো হওয়ার যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি আবহাওয়ার পিকার লাগায় তাহলে 33-34 এমন কিলোমিটার প্রতি ঘন্টা তেমন যে একটা খুবই স্বস্তি পাবে এই জায়গাটি এখনকার আপডেটে জানা যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে জামশেদপুর, তারপর হচ্ছে পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন পুরুলিয়া এবং তার আশেপাশে 54-53 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া থাকবে। জামশেদপুর এবং তার আশেপাশে 43-44 কিলোমিটার, খড়গপুর এবং তার আশেপাশে দুই, মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে 40-43 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইতে পারে। সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি এবং গঙ্গাসাগর এই জায়গাগুলোতেও আমরা পাশাপাশি 43-44-40 থেকে আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া। হলদিবাড়ি সাইডেও আমরা সেম দেখতে পাচ্ছি 42-43 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইতে পারে। একই সঙ্গে ওপরের সাইডে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জায়গাগুলো এবং বাঁকুড়া এখানেও আমরা 46 কিলোমিটার কিন্তু ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি বাঁকুড়াতে। দুর্গাপুরে 44 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে এবং এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর এই সমস্ত সাইডেও আমরা 40-44 কিলোমিটার প্রতি ঘন্টায় বা কোথাও কোথাও 51 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন রামপুরহাট, শিউরি সাইডে 51-53 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি। মালদা, বালুরঘাট এই সমস্ত সাইডে এবং কারান্দি, কিষানগঞ্জে আমরা 46-47 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 47 কিলোমিটার বইতে পারে। বাংলাদেশের কালাই, মহাদেবপুর, রাজশাহীতেও আমরা 44-43 কিলোমিটার এবং দিনাজপুর, ঠাকুরগাঁওয়েও আমরা 43-42 কিলোমিটার গতিবেগে দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া। বাংলাদেশের ময়মনসিংহ, লাখাই, মৌলভীবাজার এবং
কুমিল্লা ইসামত সাইডেও 52 কি 51 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইতে পারে। সঙ্গে সঙ্গে অম্বাসা, আগরতলা, আমারপুর এই জায়গাগুলোতে আমরা 50 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় অর্থাৎ ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। পরবর্তী 10 দিন কিন্তু এমন প্রভাবটাই থাকতে পারে আবহাওয়ার আপডেট অনুযায়ী। চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি, ভালো ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোট বায়ুর ঝড়টা টোটালটা কমপ্লিট করলাম, কোথায় কোথায় কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী আজ বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিমবঙ্গের ঝাড়খালি সাইডটাতে এবং শ্যামনগর, সাতক্ষীরা এই সমস্ত সাইডগুলোতে। তারপরে এটা যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে আগামীকাল শনিবার যাই, শনিবারে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে তেমন একটা বৃষ্টি নেই, তবে হালকা হালকা বৃষ্টি কয়েকটি জায়গায় বজ্রপাত সমেত রয়েছে, যেমন কাঁচড়াপাড়াতে, সরি, হরিহরপুরে রয়েছে হালকা হালকা বৃষ্টি, নওডাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে, ডোমকলে হালকা বৃষ্টি রয়েছে, সাগরদিঘিতে হালকা বৃষ্টি রয়েছে এবং খড়গ্রামেও আমরা হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। সঙ্গে কালাই এবং রংপুর সাইডে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলং অর্থাৎ এদিকে মেঘালয়ের দিকেও আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বজ্রপাত সময় দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি এটাকে 13 তারিখ থেকে 14 তারিখ অর্থাৎ রবিবারের দিকে পৌঁছাই, রোববারের দিকেও কিন্তু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে 14 তারিখে কনটাইতে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে, সঙ্গে আমরা দীঘার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে, মোহনপুরেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এগরাতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির, বাঁচকুলেও সম্ভাবনা রয়েছে, ভগবানপুর এবং মহিষাদারেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি। একই সঙ্গে আমরা এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি, নামখানা, পাথরপ্রতিমার সম্ভাবনা রয়েছে, গঙ্গাধরপুরের সম্ভাবনা রয়েছে, কাকদ্বীপেও সম্ভাবনা রয়েছে এবং রায়দিঘিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে এদিকে বাংলাদেশের শ্যামনগরের দক্ষিণ ভাগে কিছুটা, সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে গেলে আমরা সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টিটা একটু কমতে দেখতে পাচ্ছি। সঙ্গে 15 তারিখ যদি সোমবারের দিকে যাই, সোমবারের দিকেও কিন্তু উপকূলের কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত, যেমন নামখানাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, পাথর প্রতিমা এবং গঙ্গাধরপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হলদিবাড়ি সাইডেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ঝাড়খালি সাইডেও সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির, বাদবাকি জায়গাগুলো পরিষ্কার থাকতে পারে দেখতে পাচ্ছেন। আর এদিকে উত্তরবঙ্গের দিয়ে কিন্তু উত্তরবঙ্গের কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটাকে আমরা আবারও একটু এগিয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে গেলে 15 তারিখের পর আমরা দেখা শুরু করবো যে 16 তারিখ কেমন প্রভাব থাকতে পারে। 16 তারিখে গেলে আমরা দেখতে পারলাম শুরুতে যে বৃষ্টি রয়েছে, হ্যাঁ 16 তারিখ দুপুর দুটোর পর থেকে বা 3টের পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন দীঘা, মোহনপুর, দীঘাতে বৃষ্টি রয়েছে সম্ভাবনা রয়েছে, জলেশ্বরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দাঁতনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাতাগং, মোহনপুর, এগরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁচকুল, ভগবানপুর, ময়নাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মহিষাদল, তেমলুকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত, জয়নগর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত, বজবজ, কলকাতা, নিউটাউনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাবড়া, চাকদা, বনগাঁতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রানাঘাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শান্তিপুর, বাগুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেশবপুরে, অভয়নগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যশোরেও এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, লোহাগাড়া, মুকসুদপুর, তারপরে হচ্ছে দাঙ্গি, ফরিদপুর এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাদারীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ এবং মাদার কিশোরগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই পাশাপাশি বগুড়া, সিরিজবাড়ি এবং বালুরঘাট, চাটাজিপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যে কটি জায়গায় বৃষ্টি চলছিল তেমনটা চলবে এবং এদিকে মেঘালয় আর এদিকে অসম, অসমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 16 তারিখে রয়েছে। তো এটাকে আমরা যদি আবার একটু প্লে করি, প্লে করলে বুধবার যদি 17 তারিখ যায়, 17 তারিখে দেখছেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরা নিয়ে হতে পারে বৃষ্টিটি বুধবার 17 তারিখে, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে, যেমন নোয়াখালী সাইডে, তারপর হচ্ছে সেনবাগ সাইডে, এই জায়গাগুলোতে আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত রয়েছে কিন্তু এমনটাই আপাতত দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 20 মিলিমিটারের উপরে বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে আগরতলা, অম্বাসা, আমারপুর, ব্রাহ্মণপাড়া, লাখা, কিশোরগঞ্জ, বরিশাল, মাঠবেড়িয়া এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে, অসমের শিলচর হয়ে এবং অসমের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। তারপরে পপটাও কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে থাকবে, আর দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা প্রভাব 19, 20
21 এবং 22 তিন দিন দেখতে পাচ্ছি না, জানি না পরবর্তী আপডেটগুলোতে কতটা চেঞ্জেস বা পরিবর্তন ঘটতে পারে। তো এখনকার জন্য আমরা এতটাই রাখলাম, বিকেলে আবার নতুন আপডেটের সঙ্গে আসবো, নতুন পরিবর্তনের সঙ্গে। যদি কোনো পরিবর্তন ঘটে, সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।